হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সমগ্র বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী সেই মারণ ভাইরাস, করোনা ভাইরাস সম্বন্ধে। তাহলে চলুন শুরু করি। ভিডিওটিতে কোনো অতিরঞ্জিত তথ্য থাকছে না, থাকছে আপনাদের চিরপরিচিত, চির জিজ্ঞাস্য পাঁচটি কোশ্চেন সম্বন্ধে। সেগুলো কি কি? নাম্বার এক, করোনা ভাইরাস কি? নাম্বার দুই, করোনা ভাইরাসের লক্ষণগুলো কি কি, লক্ষণগুলো কতটা মারাত্মক? নাম্বার চার, করোনা ভাইরাস কীভাবে ছড়ায়? এবং নাম্বার পাঁচ, করোনা ভাইরাস প্রতিরোধের উপায়গুলো কি কি? করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস, যার পোশাকী নাম কোভিড-19, এমন একটি সংক্রামক ভাইরাস যা এর আগে মানুষের মধ্যে কখনো ছড়ায়নি। ভাইরাসটির আর এক নাম নভেল করোনা ভাইরাস। করোনা ভাইরাসের মোট ছটি প্রজাতি ছিল, কিন্তু নভেল করোনা ভাইরাস সপ্তম প্রজাতির, যা এখনও বিজ্ঞানীদের অজানা। এটি ছড়িয়েছে মূলত চায়নার ওয়ুহান প্রদেশ থেকে। দুই নম্বর প্রশ্ন, করোনা ভাইরাসের লক্ষণগুলো কি কি? এর লক্ষণগুলো হলো, নাম্বার ওয়ান, রেসপিরেটরি লক্ষণ ছাড়াও জ্বর, কাশি, শ্বাসপ্রশ্বাসের সমস্যায় মূলত প্রধান লক্ষণ। নাম্বার টু, এটি ফুসফুসকে আক্রমণ করে। নাম্বার তিন, সাধারণত শুষ্ক, কাশি ও জ্বরের মাধ্যমে শুরু হয়, পরে শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়। নাম্বার চার, রোগের উপসর্গগুলি প্রকাশ পেতে গড়ে প্রায় পাঁচ দিন সময় নেয়। দেখা যাক লক্ষণগুলো কতটা মারাত্মক। জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে, প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। এখনও পর্যন্ত এই রোগে মারা যাওয়ার হার কম, 1% থেকে 2%-এর মধ্যেই আছে, তবে এই পরিসংখ্যান পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। ইউরোপের কোনো কোনো অঞ্চলে এখন অধিক মৃত্যুহারও দেখা যাচ্ছে। 56,000 আক্রান্ত রোগীর উপর চালানো এক জরিপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যানে উঠে এসেছে, এই রোগে 6% কঠিনভাবে অসুস্থ হয়, তাদের ফুসফুস বিকল হওয়া, সেপটিক শক, অঙ্গবৈকল্য এবং মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়। 14%-এর মধ্যে তীব্রভাবে উপসর্গ দেখা যায়, তাদের মূলত শ্বাসপ্রশ্বাসে সমস্যা তৈরি হয়। 80%-এর মধ্যে হালকা উপসর্গ দেখা যায়, জ্বর এবং কাশি ছাড়াও কারো কারো নিউমোনিয়ার উপসর্গ দেখা যেতে পারে। বয়স্ক ব্যক্তি এবং যাদের কোনো ধরনের অসুস্থতা রয়েছে, অ্যাজমা, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, তাদের মারাত্মক অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন থেকে পাওয়া তথ্য যাচাই করে জানা যায় যে এই রোগে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর সম্ভাবনা সামান্য বেশি। আক্রান্ত ব্যক্তি যেন শ্বাসপ্রশ্বাসে সহায়তা পায় এবং তার দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেন ভাইরাসের মোকাবিলা করতে পারে, তা নিশ্চিত করা থাকে চিকিৎসকদের উদ্দেশ্যে। এবারে আসা যাক, করোনা ভাইরাস কীভাবে ছড়ায়? করোনা ভাইরাস মূলত একটি আক্রান্ত ব্যক্তি থেকে আর একটি আক্রান্ত ব্যক্তির মধ্যে সর্দি, কাশি বা হাঁচির মাধ্যমে ছড়াতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন এবং তার থেকে কোনোভাবে যদি বায়ুর মাধ্যমে আপনার দেহে এই ভাইরাস প্রবেশ করে, তাহলে আপনিও সংক্রামিত হতে পারেন। নাম্বার পাঁচ, করোনা ভাইরাস প্রতিরোধের উপায়। করোনা ভাইরাস প্রতিরোধে এখনও পর্যন্ত কোনো টিকা আবিষ্কৃত হয়নি, তবে আপনি নিজের দায়িত্বে নিজেকে সুরক্ষিত রাখবেন, অর্থাৎ বাইরে গেলে মাস্ক পরিধান করবেন এবং বাইরে থেকে ফিরে অবশ্যই আপনার হাত স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ডের বেশি সময় ধরে ধুয়ে নেবেন এবং প্রয়োজনে ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, তাহলে আপনি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতেও পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভয়ে নয়, সতর্কে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।